Hello friends, good morning. Welcome back to my channel, Oni Blog Contai. তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমি খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30, আর বলে দিচ্ছি কালকে আমি ভিডিও দিতে পারিনি। সত্যি কথা বলতে আমার একটু মনটা খারাপ ছিল, যার জন্য আমি একটু একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, তাতে যেভাবে আমাকে ভালোবাসে দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আমার পাশে থাকার জন্য। আর আমার ভিডিওটা দেখতে থাকো। তো দুদিন আগে তো ক্রিসমাস হয়ে গেছে, তো আমার বাড়িতে অনেক কেক উঠেছে, সেগুলো আমি একসাথে মানে জোট করেছি, তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। তো আমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। সো ফ্রেন্ডস, দেখো এই সোনার বাংলা এরকম কেক আমি দুটো কিনেছি। এই কেকগুলো আমার বাড়ির কাছে দোকানেই পাওয়া যায়, তোমরা হয়তো জানো অনেকেই চাঁদুর দোকান। তো এই দোকান থেকে কেকগুলো কিনেছি আর বাচ্চাদের দেওয়ার জন্য, তো আমার বাচ্চাদের দিতে ভীষণই ভালো লাগে, যার জন্য কিনেছি। দেখো এই কেক আর সোনপাপড়ি এগুলো আমি বাচ্চাদের দিয়েছি, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। তো দেখো এইভাবে আমি কেকগুলোকে পিস পিস করে কেটে বাটিতে করে দিয়েছি। তো দেখো অনেকে কেক দিয়েছে, আমার দাদার বন্ধু তো অনেকে আমার বাড়ির কাছে, আমার কুচুর বাড়ি থেকেও কেক এসছে। তো দেখো আমি সবগুলো তোমাদের শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ওয়াও কত কেক! গুড আফটারনুন ফ্রেন্ডস, তো এখন দুপুর 12:30 বেজে গেছে, আমার স্নান করে ফুল দেওয়া কমপ্লিট। তো এরপরে আমি ওটস খেয়ে নিব, আর তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর দুপুরে কী কী মেনু হচ্ছে সেটাও তোমাদের দেখিয়ে দিব, তো আমার সঙ্গে থেকো। তো দেখো সবাই খেয়ে নিয়েছে, আমার জন্য ওটস রেখেছে, ওটস আর একটা ডিম ভাজা। চলো দুপুরের মেনুগুলো শেয়ার করি। দেখো শাকের একটা তরকারি হয়েছে, এই দেখো নোনা মাছ শালগম আলু দিয়ে একটা ঝাল ঝাল হয়েছে সর্ষে বাটা দিয়ে, যেটা আমার ভীষণই ভালো লাগে। আর অনেকে বলেছিলেন নোনা মাছ এখানে সত্যি বেশি পাওয়া যায়। আর হয়েছে চিকেন। তো দুপুরে খাওয়া দাওয়া আমার এইমাত্র কমপ্লিট হলো, তো একটু রেস্ট নিব, তারপর সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসছি। সো ফ্রেন্ডস, দেখো দুপুরে আর রেস্ট নেওয়া হয়নি, আমার একজন ভাইয়ের বাড়িতে গেছিলাম, ওই মন্দিরটার কাছে বাড়ি। দেখো ও অনেক পাখি রাখে, অনেক পাখি পোষে ওর ভালো লাগে, পাখি কুকুর অনেক কিছু রাখে। তো দেখো আমি অনেকদিন ধরে আসবো বলে আর আসা হয়নি, তো আজকে এসছি, যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কত রকমের পাখি, আমি তো আমার তো পাখির নামগুলো মনেই থাকে না, তো তোমরা যারা যারা জানো পাখির নামগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখি। ওই টিয়া পাখি দুটো দেখো ভীষণই আদরের। কি সুন্দর দোলনা দুলছে, ভীষণই ভালো লাগছে। ওর দুটো রুমেই পুরো পাখি ভর্তি করে রেখেছে, সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগছে দেখতে। এই দেখো চা আর কেক নিয়ে বসে পড়েছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আমি এখন বসে চা খাচ্ছিলাম, তো আমার বাড়ির পাশে একজন বৌদির বাড়িতে কেক আর পায়েস দিয়ে গেল, দাঁড়ো তোমাদের সেটা শেয়ার করছি। তো দেখো কেক আর পায়েস আমি সবটাই খুলে দেখাচ্ছি। তো বৌদিটার ছেলের জন্মদিন আজকে, মানে খ্রিস্টমাস ডেতে ওর জন্ম হয়েছিল, তো এটা একটা মানে বিশেষত্ব দিন, আর ভালো দিনই জন্ম হয়েছে, তো সেটা মনে রাখার মতন। তো দেখো কেকটা দেখালাম, এরপরে পায়েসটাও দেখাচ্ছি, পায়েসটা ভীষণই ভালো হয়েছে টেস্ট, তো একটু খেয়ে দেখেছি যার জন্য বললাম। সো ফ্রেন্ডস, গণেশের বার্থডে, তো তার বার্থডেতে আমি যাইনি, তো আমার বাড়িতে কেক আর পায়েস দিয়ে গেল, তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর গণেশ, তুমি যেহেতু আমার থেকে অনেক ছোট, তাই তোমাকে অনেক আশীর্বাদ করছি। আর তোমরা জানো আমি গণেশকে পড়িয়েছি ছোটবেলায়, তো একদিক দিয়ে আমি আবার ওর দিদিমণি মানে ম্যাডাম, যাই হোক খুবই ভালো লাগলো
বোন থেকে অনেক আশীর্বাদ করলাম, অনেক বড় হোক। আর আমার ভিডিওটা দেখে নিও। ফাইনালি ফ্রেন্ডস, আমাদের ডিনার রেডি হয়ে গেছে। দেখো, রুটি আর ডিমের তরকারি, ডিমের কারি বানিয়েছি তো সবাইকে দিয়ে। এটা আমার প্লেট, আমি ওটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে, দেখতে পাচ্ছ তো ফ্রেন্ডস? আমি খেয়ে নিই, তারপরে কথা বলছি, তো আমার সঙ্গে থেকো। তো ফ্রেন্ডস, রাতের ডিনার কমপ্লিট, এরপর গুটিগুটি পায়ে ঘুমোতে যাব। তো মর্নিংয়ে আবার নতুন কোনো ভিডিও স্টার্ট করব, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। নেক্সট ডে নতুন কোনো ভিডিও নিয়ে আমি অনিতা হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।